বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি গুজিরে গতকাল মঙ্গলবার হাইকোর্টের সামনে ফুলিশুরুদ্দি যে হামলা হই আরা নিজেরাই তারারে এক্স্যাক্টলি সিনি নফারি সত্যিকার অর্থে আরা আশঙ্কা করি দি অনুপ্রবেশকারী হলে এ হামলার ঘটনা ঘটেই বুধবার ফজরত নয়াপল্টনত বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ত এক সংবাদ সম্মেলন তিনি দাবি করে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য কয়েশ্বর রায় সহ বিপুল সংখ্যক নেতাকর্মী অলরে গ্রেপ্তার ও পুলিশি হয়রানির প্রতিবাদে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হইল। জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতি মামলার হাজিরা দিয়ে নেয় গতকাল মঙ্গলবার খালেদা জিয়া গুলশানের বাসাত জ্যাবের ফতত হাইকোর্ট এলাহাত পুলিশের লগে সংঘর্ষ জড়ায় বিএনপি কর্মী অল। এ ঘটনাত বিএনপি কর্মী অলর ফিটনির শিকার হয় কয়েকজন পুলিশ সদস্য বাংসুর ইল তারার গাড়ি ও অগ্নিয়াস্ত্র। এছাড়া এখনও কয়েশ্বর রায়রে হন্ডে রাহাই নজানে তার পরিবার। ডেস্ক নিউজ, সি প্লাস টিভি।